সেই পালাটির নাম হলো প্রভাস যজ্ঞ বা ভক্ত সম্মেলন যজ্ঞ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আরে
ওরে নাম যজ্ঞ করে গোডা আহারে আজি সুর ধনে দেখো যজ্ঞ করে গো যজ্ঞ করে গো দেখো যজ্ঞ করে গো করে গো যজ্ঞ করে গো তীর করে যজ্ঞ করে গো ভাবা বেছে গৌর হরি যজ্ঞ করে গো আজি ভাবা বেছে গৌর হরি যজ্ঞ করে গো আজি ভাবা বেছে গৌর হরি যজ্ঞ করে গো আজ সুর ধ্বনির তীর পরে যজ্ঞ করে গো আজ সুর ধ্বনির তীর পরে যজ্ঞ করে গো আজ সুর ধ্বনির তীর পরে যজ্ঞ করে গো আজ পারিষদ গণ সঙ্গে করি যজ্ঞ করে গো আজ পারিষদ গণ সঙ্গে করি আজ পারি সদগণ সঙ্গে বুঝি ভাবা বেশে গৌর হরি গো নিতাই গৌর হরি বল হরি গো ভাবা বেশে গৌর হরি গো আজ যজ্ঞ করে গো আজ শচী নন্দন গৌর হরি আমার যিনি নদিয়া নাগরীর মুকুটমালা আমার গদাধরের পরাণ বধুয়া শ্রীবাস অঙ্গনে কীর্তন বিনোদিয়া নরহরির চিতচূড়া সর্বভূমির চৈতন্য দাতা হরিদাসের কৃপাকারী জগাই মাধাই উদ্ধার কারি যাকে ধ্যানে পায় না সাধক যাকে সাধনায় পায় না সেই ধ্যানাতীত ধন সেই ধ্যানাতীত ধন যিনি জ্ঞানীর পর পারে যিনি অজ্ঞানের পর পারে আর যিনি পর পারে পর পারে সেই প্রেমের ঠাকুর গৌর হরি আমার সেই ভক্ত বৎসল গৌর হরি আমার জ্ঞানের কাছে যিনি জ্ঞানাতীত যোগীর কাছে যিনি যোগাতীত আবার ধ্যানের কাছে যিনি ধ্যানাতীত সেই কলিযুগের প্রেম প্রদানকারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার আমাদেরই কলিকালে আমাদেরই কলিযুগে এসেছেন তবে আমরা প্রত্যেকেই বলি বা বলে থাকি আমাদের ঘোর কলিকাল ঘোর কলিযুগ ও মা আমরা ঘোর কলিকালও বলবো না ঘোর কলিযুগও বলবো না তাহলে আমরা সবাই কি বলবো আমাদের ধন্য কলিযুগ হরি বল হরি বল আমাদের কলিযুগকে ধন্য বলা হলো প্রণমোহ কলিযুগ সর্বসুগ সার হরিনাম সংকীর্তন যাহতি প্রচার ওমা এমনভাবে হরিনাম আর কিন্তু কোনো কালে কোনো যুগে প্রচার হয়নি যেমনভাবে হরিনাম আমাদের এই কলিযুগে প্রচার হয়েছে সত্য যুগে ছিল গোমের যজ্ঞ ত্রেতা যুগে ছিল অশ্বমেধ যজ্ঞ দ্বাপর যুগে ছিল রাজ শুভ যজ্ঞ আর আমাদের এই কলিকালে আমাদের এই কলিযুগে একমাত্র হরিনাম যজ্ঞ নিতাই গৌর হরি গো
হরি নাম কৃষ্ণ নাম দুগ্ধঞ্চ ভারত নবনিঞ্চ টিকা আর ধৃতস্বর হরি নাম। রাক্ষসের খাওয়া, সাপের আহার, ব্রাহ্মণের ভজন আর বৈষ্ণবের সেবা আর ভক্তের প্রসাদ। দেখুন মা, ভক্ত না হলে কিন্তু ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে, ভগবানকে আশ্রয় করতে হলে আগে ভক্ত হতে হবে। গলায় তুলসীর মালা দিলেই কিন্তু তাকে ভক্ত বলে না। কপালে তিলক করলেই কিন্তু তাকে সাধু বলে না। হাতে নামের মালা নিলেই কিন্তু তাকে বৈষ্ণব বলে না। ভক্তকে ও মা, ভগবানের আসল ভক্ত হলো সেই যার মধ্যে চারটি গ থাকে। এই চারটি গ কি কি? একটি গ হচ্ছে গঙ্গা, আরেকটি গ হচ্ছে গুরু, আরেকটি গ হচ্ছে গায়ত্রী, আরেকটি গ হচ্ছে আমার গৌর হরি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এই চারটি গ যদি কোনো ভক্তের মধ্যে থাকে মা, তবে সেই হলো ভগবানের আসল ভক্ত। আপনি কোটি কোটি টাকা খরচ করে 100,000 মন্দির তৈরি করলেন, আপনি কোটি কোটি টাকা খরচ করে 100,000 মন্দির তৈরি করলেন, কিন্তু শাস্ত্রে বলছি আপনি কোটি কোটি টাকা খরচ করে 100,000 মন্দির তৈরি করলে আপনার যে পূর্ণ অর্জন হবে তার ডবল পূর্ণ অর্জন হবে আপনি যদি একজনকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারেন। তার ডবল পূর্ণ অর্জন হবে আপনি যদি একজনকে গৌর ভক্ত তৈরি করতে পারেন। তাই মায়েরা বাবারা, আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা দয়া করে দীক্ষা নেবেন, শিক্ষা নেবেন। কেননা মা, দীক্ষা শব্দের অর্থ হলো দেখা আর শিক্ষা শব্দের অর্থ হলো শেখা। দীক্ষা হচ্ছেন কৃষ্ণ তত্ত্ব আর শিক্ষা হচ্ছেন রাধা তত্ত্ব। আপনি যদি শুধু দীক্ষা নিয়ে থাকেন, আপনার শুধু কৃষ্ণকে জানা হলো, রাধা রানীকে আপনার জানা হলো না। আর আপনি যদি দীক্ষা শিক্ষা দুটোকেই গ্রহণ করেন, তাহলে আপনার রাধা কৃষ্ণ দুজনকেই জানা হবে। ও মা, ভগবান শ্রী গোবিন্দের সঙ্গে আমাদের সকলের কোন সম্বন্ধ? ভগবান শ্রী গোবিন্দের সঙ্গে আমাদের সকলের অবিদ্যার সম্বন্ধ। শ্রী গুরুদেবের সঙ্গে আমাদের সকলের কোন সম্বন্ধ? শ্রী গুরুদেবের সঙ্গে আমাদের সকলের স্বামী সম্বন্ধ। হরি নামের কোন স্থান? জাবট গ্রাম। মন্ত্রের কোন স্থান? নন্দগ্রাম। ভাব কি ওমা, আমাদের সকলের ভাবটা কি? আমাদের সকলের ভাবটা হলো গোপী ভাব। কেননা মা, গোপী না হলে কিন্তু ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে আগে গোপী হতে হবে, গোপী ভাবে ভগবানকে আশ্রয় করতে হবে। কোন রস? প্রেম রস। কোন প্রেম? মধুর প্রেম, স্বভাব। ও মা, আমাদের সকলের স্বভাবটা কেমন? না, আমাদের সকলের স্বভাবটা থাকবে রাধারানীর মতো। আমাদের প্রত্যেকের স্বভাব, রাধারানীর স্বভাব কেমন?
না রাধারানী যেমন করে শ্রী গোবিন্দকে সেবা করতেন, যেমন ভাবে শ্রী গোবিন্দর সঙ্গে ভালোবাসা করতেন, তদ্রূপ আমাদের প্রত্যেকের স্বভাবটা হবে রাধারানীর মতো। আমাদের প্রত্যেকের স্বভাব কোন রস? প্রেম রস। কোন প্রেম? মধুর প্রেম। কোন মধুর? যুগল মধুর। কোন যুগল? রাধা গোবিন্দ যুগল। নিতাই গৌর হরি বল বল হরি বল হরি বল। আজ শচীনন্দন গৌর হরি আমার পুরাভাবে বিভাবিত হয়ে সুরধ্বনির তীরপরে পারিষদগণ সঙ্গে নিয়ে আজ গৌর হরি আমার যজ্ঞ করছে। তাই দাদা নিতাইকে ডেকে বলছে, নিতাই তুমি বলে দাও আমি কেমন করে যজ্ঞ করব। আজ গৌর হরি আমার নিত্যানন্দকে আশ্রয় করলেন, অর্থাৎ আপনি আচুরি ধর্ম জীবকে শেখান, সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গান। আজ গৌর হরি আমার নিত্যানন্দকে আশ্রয় করলেন, কেননা মা নিতাই না ভজিলে কিন্তু আমাদের গৌর ভজন হবে না। তাই বলি তোমরা নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজ, আজি ভজ নিতাই ভজ, নিতাই নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই নিতাই ভজ, নিতাই ভজ, ভজ আর নিতাই ভজ, নিতাই ভজ, আজি নিতাই ভজলে গৌর পাবে, নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, নিতাই ভজ, নিতাই ভজ, আজ নিতাই ভজলে গৌর পাবে, নিতাই ভজ, নিতাই ভজ, আজ রাধা কৃষ্ণের কৃপা হবে, নিতাই ভজ, নিতাই ভজ, রাধা কৃষ্ণের কৃপা হবে, তোমরা ভজ নিতাই ভজ, নিতাই 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 গৌর হরি বল হরি বল। তাই বৈষ্ণব কবি বলছেন, তোমরা ভজনি তাই পাওনি নিতাই, ভজলে নিতাই পেতে নিতাই, তাই বলি ভজনি তাই পাবে নিতাই, আর নিতাই ভজলে গৌর পাবে, আর গৌর পেলে ব্রজে যাবে, আর ব্রজে রাধা গোবিন্দের চরণ সেবার অধিকার পাবে, ব্রজে গেলে রাধা গোবিন্দের চরণ সেবার অধিকার পাবে। তাই আজ গৌর হরি আমার কি করলেন, আজ নিত্যানন্দ শনে গোড়া করিয়া বিচার, নিত্যানন্দ শনে গোড়া করিয়া বিচার, নিত্যানন্দ শনে গোড়া করিয়া বিচার, আজ শ্রীবাসে পাঠাইয়া দিলাম নদিয়া মাঝা, আজ শ্রীবাসে পাঠাইয়া দিলাম নদিয়া মাঝা, আর শ্রীবাসে পাঠাইয়া দিলাম নদিয়া মাঝা।